বাংলা সাহিত্যের ভাণ্ডারে ছোট গল্পের একটি বিশেষ জায়গা রয়েছে। আমার প্রিয় কিছু ছোট গল্প নিয়ে আমি রাজর্ষি, আর আপনারা শুনছেন রাজর্ষি উবাচল। আজকে শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প কবিরাজের বিপদ। চন্দ্রনাথবাবু কবিরাজ এবং শিশির সেন তরুণ ডাক্তার, রামদাসের ছোট্ট বাজার পূর্ববঙ্গ থেকে আগত উদ্বাস্তু ডাক্তার কবিরাজ হোমিওপ্যাথে ভর্তি হয়ে গিয়েছে। রোগীর চেয়ে ডাক্তারের সংখ্যা বেশি, তবে দেশটায় রোগবালাই নিতান্ত কমও নয়, তাই সবাই দুমুঠো ভাতের জোগাড় করতে পারত কোনো রকমে। চন্দ্রনাথবাবুর বয়স 55-56, আর শিশির সেনের বয়স 26-27। ওদের ডাক্তারখানা রাস্তার এপার ওপার, রোগীপত্র প্রায়ই থাকে না, দুজনে বসে গল্প স্বল্প করেন। বয়সের তারতম্য যতই থাকবুক, দুজনের খুব বন্ধুত্ব। চন্দ্রনাথবাবু এসেছেন খুলনা জেলার হলদিবুনিয়া থেকে, আর শিশিরবাবু যশোর শহর থেকে। কাজকর্ম না থাকলে যা হয়ে থাকে, দুজনে বসলেই তর্ক আর দ্বন্দ্ব। তর্কের বিষয়বস্তু প্রধানত মানুষের মৃত্যুর পর কি হয় এই নিয়ে। চন্দ্রনাথবাবু বললেন, তাদের গ্রামে একজন সাধু ছিলেন, তিনি ভূত নামাতে পারতেন। অনেকবার তিনি ভূত নামানো চক্রে উপস্থিত ছিলেন, নিজের চোখে ভূতের আবির্ভাব দেখেছেন, ভূতের কথা শুনেছেন নিজের কানে। সাধুটি একজন বড় মিডিয়াম, তার মধ্যে দিয়ে নাকি ভূতের দল পৃথিবীতে নিজেদের প্রকাশ করে। শিশির সেন বললেন, রাবিশ। চন্দ্রনাথবাবু বললেন, তোমার বলবার কোনো অধিকার নেই, তুমি ছেলে মানুষ, কতটুকু তোমার অভিজ্ঞতা? অভিজ্ঞতার কোনো দরকার হয় না, কমন সেন্সের প্রশ্ন এটা। কাকে বলছো কমন সেন্স? মানুষ মারা গেলে আর বেঁচে থাকে না, কমন সেন্স। মরা মানেই না মাচা। মরা মানে বৃহত্তর জীবনের মধ্যে প্রবেশ করা। মরা মানে না বাঁচা। মরা মানে জীবনটা বড় করে পাওয়া। এ আর বাজে। দুপাতা সায়েন্স পড়ে ভাবছো খুব সায়েন্স শিখে ফেলেছ, আসল সায়েন্সের কিছুই জানো না শেখনি। বৈশাখ মাসের শেষ সপ্তাহ, এবছরের মতো এমন গরম এখানকার বৃদ্ধ লোকেরাও সেখানে কোনোদিন দেখেনি। শিশির সেন বেলা 5:30 সময় এসে ডাক্তারখানা খুললেন। না, টিনের বারান্দা তেতে আগুন হয়েছে, এখনো ঘরের ভেতর বসা সম্ভব নয়। সামনের পানের দোকানিকে বললেন, এই রাস্তাটাতে একটু জল ছিটিয়ে দিও অভয়, এক্ষুনি লরি গেলে ধুলোয় চারিদিক অন্ধকার করে দেবে। ও ও কবিরাজ মশাই। কি? আরে বাইরে আসুন না। যাই। তা কতক্ষণ এলেন? আমি আজ বাসায় যাইনি, দুপুরে এখানেই শুয়েছিলাম। ও, তা খেলেন কোথায়? ওই রামজীবন তরফদারের স্ত্রীর শ্রাদ্ধ গেল কিনা আজকে, সেই নিমন্ত্রণ ছিল। আসুন আমার বারান্দায় আসুন, চা খাবেন। না মশাই, এই গরমে চা? দুপুরে আবার লুচি ঠেসে। ডালদা ঘিয়ের তো? নইলে আর কোথায় পাচ্ছে গাওয়া ঘি? না মশাই, ও নিমন্ত্রণ না খেয়ে ভালোই করেছি, খেলে অম্বল আর না হয় পেটের অসুখ, আর এই গরমে বাপরে। চন্দ্রনাথবাবু ডাক্তার সেনের বারান্দায় এসে বসলেন এবং চাও খেলেন। পরে যথারীতি ভূতের গল্প শুরু হয়ে গেল। চন্দ্রনাথবাবুর মধ্যে একটি সমরপটু আশা বাস করে, অবিশ্বাসীর সঙ্গে যুদ্ধ করেই তাঁর তৃপ্তি। শিশির সেন ভূতে বিশ্বাস করুক না করুক, তাতে চন্দ্রনাথ কবিরাজের কি? জিনিসটা যদি সত্যি হয়, তবে শিশির সেনের অবিশ্বাস সেটার কি হানি করতে পারে? চন্দ্রনাথবাবু সেটা বোঝেন না যে এমন নয়, বোঝেন। তবু যদি একজন অবিশ্বাসীকেও একদিন আলোতে এনে হাজির করা যায়, ইসলাম ও খ্রিস্ট ধর্মের দিগ্বিজয়ী প্রচারকদের আত্মা যেন তার মধ্যে এসে বাসা বেঁধেছে, সত্যের আলোতে এসব অসৎ মূর্খ ছেলে ছোকরাদের আনতেই হবে, তবেই প্রকৃত শাস্তি দেওয়া হবে এই দাম্ভিকদের,
স্বার্থবাদী ছোকরা দাম্ভিকের দল দুপাতা সায়েন্স পড়ে সব শিখে ফেলেছে। চন্দ্রনাথবাবু জানতেন না শিশির সেনের মতো ছোকরারা তাঁর সম্বন্ধে কি মনে করে। ওরা আড়ালে মুখ টিপে হেসে বলে, বুড়ো একেবারে সে গেলে, এক কুসংস্কারে ভরা, ইংরেজি তো তেমন জানে না, ওই কবরেজি করত, সংস্কৃত জানে একটু আধটু, দৃষ্টিভঙ্গি একেবারে ঊনবিংশ শতাব্দীর। কি আর করি, মেষবার কোনো লোক নেই এইসব জায়গায়, কার সঙ্গে দুটো কথা বলি, নইলে এই বুড়ো হাবড়ার সঙ্গে বন্ধুত্ব আমার, রাম রাম। একটু পরে হঠাৎ পশ্চিম দিগন্ত অন্ধকার করে একখানা বড় কালো মেঘ উঠল এবং কিছুক্ষণ পরে কালবৈশাখীর ঝড় শুরু হয়ে গেল। চন্দ্রনাথ কবিরাজ নিজের কবিরাজখানার জানলা দরজা বন্ধ করতে ছুটে গেলেন। ধুলোয় চারিদিক অন্ধকার হয়ে উঠল, বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়তে শুরু করলো বটে, কিন্তু বৃষ্টি বেশি না হয়ে ঝড়টাই হলো বেশি। ডাক্তারখানার সামনের অশ্বত্থ গাছের একটা ডাল ভেঙে উড়ে এসে পড়ল শিশির সেনের ডাক্তারখানার দরজার সামনে। বৃষ্টি ভেজা সোনা মাটির গন্ধ বেরোবার সঙ্গে সঙ্গে বাতাস ঠান্ডা, গরম একদম কমে এলো। চন্দ্রনাথ বললেন, বাঁচা গেল, শরীর জুড়িয়ে গেল যেন, কতদিন পরে একটু বৃষ্টি পড়লো আজ মাটিতে। তা সে আনন্দে চা খাবেন নাকি একটু? হলে মন্দ হয় না, আনাও আর একটু। এই সময় বৃষ্টিটা বেশ জোরেই এলো, বর্ষাকালের বৃষ্টির মতো। চন্দ্রনাথ কবিরাজের কবরেজখানার চালের ছাদ বেয়ে অবিরল ধারে জল গড়িয়ে পড়তে লাগলো। রাস্তায় জল জমে উঠল আধ ঘন্টার ভেতর। বেশ বৃষ্টি হলো, মুষলধারে না হলেও এ বছরের পক্ষে মন্দ নয়। চন্দ্রনাথবাবু বললেন, কই তোমার চা কোথায় গেল হে? নবীন তো গিয়েছে, বৃষ্টিতে আটকে পড়ল রামুর দোকানে। আচ্ছা ছাতি আছে আপনার? না। কবে আর কি হবে, বসুন জল ছেড়ে যাক, আপনার ভুতুরে আলোচনা আরম্ভ করুন না। না কেন, আজ এত বিরাগ কেন? আজই বরং ঠান্ডা বাদলা সন্ধ্যেতে ও কথা জমবে ভালো। না হে, তোমরা অবিশ্বাস করো, হাসাহাসি করো, গভীর সত্যকে এভাবে বেনাবনে ছড়াতে নেই। আপনার কথার প্রতিবাদ করতে বাধ্য হতে হচ্ছে অত্যন্ত দুঃখের সঙ্গে। গভীর সত্য কাকে বলছেন আপনি? মানুষের জীবন ও মৃত্যু অদ্ভুত রহস্যময়, গভীর রহস্য দিয়ে ঘেরা আমাদের এই জীবন। মানুষ মরে না, ভগবান অনন্ত করুণার আধার, এই হলো গভীর সত্য। আরো সংক্ষেপে শুনতে চাও? মানুষ অমর। শিশির সেন হেসে উঠে বললেন, তবে আপনি কবিরেজি করেন কেন, মানুষ যদি অমর তবে? আর এই দেহটা অমর নয়, তাই কবিরাজি করি। আর এতদিন পরে কথাটা বলি, কবিরাজি করতে গিয়েই এই সত্যটা টের পেয়েছি। কিভাবে? এই সময় নবীন চাকর ভিজতে ভিজতে চা নিয়ে এসে টেবিলের উপর রাখলে। শিশির সেন বললেন, এই বিস্কুট কই রে, আনিস নি? আর যা নিয়ে আয় বাবা চারখানা। আসুন 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 না, ওই দুটো সিগারেট নিয়ে আসিস অমনি একসাথে। হ্যাঁ এইবার বলুন কিভাবে। চন্দ্রনাথ কবিরাজ চা খেতে খেতে গম্ভীর মুখে বললেন, না ওসব নিয়ে ঠাট্টা নয়, বাদ দাও বাদ দাও। আরে না না রাগ করবেন না, কি করে সত্যটা টের পেলেন কবরেজি করতে গিয়ে বলুন না, বেশ বাদলার সন্ধেটা। না আমি বলবো না, ঠাট্টার ব্যাপার নয় সেটা, তোমরা হাসবে, আর আমি আমার জীবনের এত বড় একটা অভিজ্ঞতা। আমি কবে আপনাকে ঠাট্টা করেছি এ নিয়ে, আচ্ছা সত্যি করে বলুন তো। চন্দ্রনাথ কবিরাজের মনটা যেন একটু নরম হয়ে গেল, তিনি চা খেতে খেতে শুরু করলেন নিম্নের গল্পটি। আমি নিজে যা দেখেছি তা অবিশ্বাস করি কি করে, ঘটনাটা গোড়া থেকে বলি। পাকিস্তানে আমার বাড়ি ছিল খুলনা জেলার হলদিবুনিয়া গ্রামে।
আমার বাবার নাম ছিল ত্রিপুরাচরণ শাস্ত্রী। সেকালের বড় নাম ডাকওয়ালা কবিরাজ ছিলেন তিনি। বাবা বড় কবিরাজ ছিলেন, তার পশার পেলাম আমি। বাবা তখনও বেঁচেই আছেন, তবে কাজকর্ম করেন না। ইদানিং পক্ষাঘাত রোগে একদিকের অঙ্গ অচল হয়ে গিয়ে শয্যাগত ছিলেন একেবারে। নাম করা সেকেলে কবিরাজের ছেলে হিসেবে বড় বড় বাঁধা ঘর ছিল, যারা অসুখে বিসুখে আমাকে ছাড়া আর কোনো চিকিৎসককে ডাকত না। মালমাজির পাকড়াশি জমিদার ছিলেন এমন একটা বাঁধা ঘর। সেবার কার্তিক মাসের শেষে জমিদার হরিচরণ পাকড়াশি ডেকে পাঠালেন তার ছেলের অসুখ। আমি গিয়ে দেখলাম ছেলেটির বিষম জ্বর, যাকে তোমরা বলো টাইফয়েড। 15-16 বছর বয়সটা ও রোগের পক্ষে তত সুবিধেজনক নয়। আমাকে জমিদারবাবু হাত ধরে অনুরোধ করে বললেন, আপনাকে কিন্তু এখানেই থাকতে হবে কবিরাজ মশাই, যা লাগে আমি তাই আপনাকে দেব, কিন্তু দয়া করে ছেলেকে বাঁচিয়ে দিন। আমি রোগীর অবস্থা দেখে ভয় পেয়ে গেলাম। পেট ফাঁপা, বুকে সর্দি কাশি, নাড়ির গতি তোমরা যাকে বলো ওই ইন্টারমিটেন্ট, ভুল বকা, সব খারাপ লক্ষণই বর্তমান। বাঁচানো বড়ই কঠিন। ভগবান ধন্বন্তরীকে স্মরণ করে কাজে লেগে গেলাম। সেদিন সন্ধ্যার পর নাড়ির অবস্থাটা ভালো করে আনলাম। পেট ফাঁপা অনেকটা কমে গেল, ভুল বকুনি খানিকটা কমল। আমি খানিকটা নিশ্চিন্ত হয়ে বিশ্রাম করতে গেলাম রাত্রি এক প্রহরের পর। পাকরাশি জমিদারের বাড়ি দোমহলা, বাইরে একদিকে দোলমঞ্চ, নাটমন্দির আর গোবিন্দ মন্দির, ডাইনে সদর কাছারি আর মহাফেজখানা। মহাফেজখানার দক্ষিণে আমলাদের থাকবার কুঠুরি সারি সারি অনেকগুলি। আমলাদের বাসার পূব দিকের বড় পুকুর, এই পুকুরের তিন দিকে বাঁধানো ঘাট, উপারের ঘাট বাইরের লোকদের জন্যে আর বাকি দুটি ঘাট আমলাদের জন্যে। বাইরের মহলের মাঝখানে সদর দেউড়ি, সেই দেউড়ির দুপাশে দুটি বৈঠকখানা। আমার বাসা নির্দিষ্ট হয়েছিল বাঁ দিকের বৈঠকখানার পাশের বড় কুঠুরিতে। সাদা ধবধবে চাদর পাতা, দুটো বড় তাকিয়া, মশারি খাটানো, চমৎকার বিছানা করে দিয়েছে বাড়ির ছি। খাওয়া দাওয়া শেষ করে আমি বাইরে বসে অনেকক্ষণ রোগীর বিষয়ে চিন্তা করলাম। কাল সকালে কি কি অনুপান দরকার হবে সেগুলো মনে মনে ঠিক করে রাখলাম। তারপর এসে শুয়ে পড়তে যাব, এমন সময় দেখি জ্যোৎস্নালোকিত মাঠ দিয়ে কে একজন সাদা কাপড় পরা স্ত্রীলোক এদিকেই আসছে। রাত তখন অনেক, এত রাতে একা কে মেয়ে এদিকে আসছে বুঝতে পারলাম না। মেয়েটি এসে দেউড়ি দিয়ে বাড়ির মধ্যে ঢুকল। 15 মিনিটের মধ্যেই আবার সে বার হয়ে মাঠের দিকে চলে গেল। আমি ভাবলাম আমলাদের বাড়ি থেকে যদি কোনো স্ত্রীলোক রোগীকে দেখতে আসে, তবে এত রাত্রে আসবে কেন, আর একাই বা আসবে কেন। ঘড়িতে ঢং ঢং করে 12টা বাজল দেউড়িতে। এমন সময় বাড়ির ভিতর থেকে আমার ডাক এলো, রোগীর অবস্থা খারাপ, শিগগির যেন যাই। আমি তাড়াতাড়ি ছুটে গেলাম রোগীর পাশে। সত্যি রোগীর অবস্থা এত খারাপ হলো কি করে? দেড় ঘন্টা আগেও দেখে গিয়েছি রোগী বেশ আরামে ঘুমোচ্ছে, এখন তার জ্বর হঠাৎ বড্ড নেমে গিয়েছে, অথচ চোখ দুটো জবা ফুলের মতো লাল, নাড়ির অবস্থা খারাপ। জ্বর এত কম দেখে ঘাবড়ে গেলাম, পেজায় ঘামতে শুরু করেছে রোগী। হঠাৎ এভাবে এত বড় একটা সংকটজনক অবস্থার মুখে এসে পড়ল কেন? তক্ষুনি কাজে লেগে যাই। আমিও ত্রিপুরা কবিরাজের ছেলে, উপযুক্ত গুরুর শিষ্য, দম্বার পাত্র আমি নই। ঘন্টা দুয়েকের মধ্যে রোগীকে চাঙ্গা করে তুলে শেষ রাত্রে ক্লান্ত দেহে বাইরের ঘরে বিশ্রাম করতে গেলাম। এক ঘুমে একেবারে বেলা 8টা উঠে রোগী দেখে এলাম। বেশ ভালো অবস্থা, কোনো খারাপ উপসর্গ নেই। সারাদিন একভাবেই কাটল। রোগীর অবস্থা দেখে বাড়ির সকলে খুব খুশি। আমার সারাদিনের মধ্যে বিশেষ কোনো খাটুনি নেই। দুপুরবেলা খুব ঘুম দিলাম।
বিকেলে এমনকি বড় পুকুরে মাছ ধরতে গেলাম আমলাদের মধ্যে একজন ভালো বর্ষেলের সঙ্গে। সেরখানেক একটা পোনা মাছও ধরলাম, মনে খুব ফুর্তি। সেদিন রাত্রে বাইরের ঘরে শুয়ে আছি, এমন সময় দেখি দূরে মাঠের দিক থেকে সেই স্ত্রীলোকটি এদিকে এগিয়ে আসছে। আজ সারাদিনের মধ্যে মেয়েটির কথা একবারও আমার মনে হয়নি। এখন আবার তাকে আসতে দেখে ভাবলাম ইনি নিশ্চয়ই এদের কোনো আত্মীয় হবেন। দূর গ্রাম থেকে দেখতে আসেন ঘরের কাজকর্ম সেরে, কিন্তু কিন্তু একা আসেন কেন? হঠাৎ মনে পড়ে গেল, কালই মেয়েটি রোগীকে দেখে চলে যাওয়ার পরে রোগীর অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। মনটা যেন খারাপ হয়ে গেল। মেয়েটি দেউড়ি দিয়ে বাড়ির মধ্যে ঢুকলো দেখে আমার বুকের মধ্যেটা ঢিপঢিপ করতে লাগলো কেন কি জানি। কান খাড়া করে রইলাম বাড়ির দিকে। আরামে ঘুমোতে যাচ্ছিলাম, কিন্তু বিছানা ছেড়ে চেয়ারে বসলাম, আর ঘড়িতে ঠিক সে সময় 12টা বাজল। হঠাৎ দরজার কাছে শব্দ হলো। মুখ তুলে দেখি সেই স্ত্রীলোকটি একেবারে আমার ঘরের মধ্যে এসে দাঁড়িয়েছেন। বেশ সুন্দরী, ধপধপে শাড়ি পরা, 24-এর মধ্যে বয়স, কপালে সিঁদুর। আমার মুখ দিয়ে কোনো কথা বেরুবার আগে তিনি আমার দিকে আঙুল বাড়িয়ে হুকুমের সুরে বলতে আরম্ভ করলেন, শোনো, তুমি এই ছেলেকে বাঁচাতে পারবে না, তুমি বাড়ি যাও। আমার মুখ দিয়ে অতি কষ্টে বেরুলো, কেন মা, আপনি কে? আমার শরীর যেন কেমন ঝিমঝিম করে উঠল, সমস্ত ঘরটা যেন ঘুরছে, কেন এমন হলো হঠাৎ কি জানি। তিনি এক দৃষ্টি আমার দিকে চেয়ে বললেন, শোনো, আগুন নিয়ে খেলা করো না, একে আমি নিয়ে যাব, এ আমার ছেলে, ওর বাবা আবার বিয়ে করেছেন আমার মৃত্যুর পর, সৎমা ওকে দেখতে পারে না, বহু অপমান হেনস্থা করে, আমি সব দেখতে পাই। আমার স্বামী অনেক কথা জানেন না, কিন্তু আমি সব জানি, আমি আমার ছেলেকে নিশ্চয় নিয়ে যাব, কাল রাত্রেই নিয়ে যেতাম, তোমার জন্য পারিনি, তুমি চলে যাও এখান থেকে, ওকে বাঁচাতে পারবে না। আবার সাহস ফিরে এলো, হাত জোর করে বললাম, মা মা, আমি বৈদ্য, আমার ধর্ম প্রাণ বাঁচানো, আমার ধর্ম থেকে আমি বিচ্যুত হব না কখনোই, আমার প্রাণ যায় সেও স্বীকার। একটা একটা প্রস্তাব আমি করি মা, জমিদার বাবুকে সব খুলে বলি, অসুখ সারবার পরে তিনি ছেলেকে যাতে কোনো ভালো স্কুলের বোর্ডিংয়ে রেখে দেন, এ ব্যবস্থা আমি করব। এ যাত্রা আপনি ওকে নিয়ে যাবেন না, যদি আবার ওর উপর অত্যাচার হতে দেখেন নিয়ে যাবেন, আর আমিও আসব না। দয়া করুন জমিদার বাবুকে, তিনি বড় ভালোবাসেন এই ছেলেকে। তিনি বললেন, বেশ তাই হবে, তবে যদি কোনো ভালো ব্যবস্থা না হয় তবে এবার আমি ওকে নিয়ে যাবই, মনে থাকে যেন। তখনই যেন সেই মূর্তি মিলিয়ে গেল। সঙ্গে সঙ্গে আমার ডাক এলো অন্দর থেকে, রোগীর অবস্থা খারাপ। আমি তক্ষুনি ছুটে গেলাম। কাল যেমন অবস্থা ছিল আজও ঠিক তাই, বরং একটু বেশি খারাপ। ভোর পর্যন্ত পরিশ্রম করতে হলো রোগীকে চাঙ্গা করতে। সকালবেলা বাইরে যাওয়ার আগে জমিদারবাবুকে আমি নিভৃতে ডেকে বললাম, কিছু মনে করবেন না জমিদারবাবু, আপনি এই ছেলেটিকে বাঁচাতে চান তো? জমিদারবাবু অবাক হয়ে বললেন, তার মানে? তার মানে হচ্ছে এই, আপনি জানেন না, এই ছেলেটির ওপর ওর সৎমা বড় অবিচার অত্যাচার করেন। কাল ওর মা আমার কাছে এসেছিলেন, শুনুন তবে। সব কথা খুলে বললাম। জমিদারবাবু প্রথমটা অবাক দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইলেন, তারপর তারপর হঠাৎ কেঁদে ফেললেন, আমি কিছু কিছু জানি, বেশ
এবার ও সেরে উঠুক, এর ব্যবস্থা আমি করব। আপনাকে আমি কথা দিলাম, জানুয়ারি মাস থেকে যশোর জেলা স্কুলের বোর্ডিংয়ে ওকে আমি রাখব। কেমন, ঠিক তো? এবার কিছু হলে আমি কেন? কেউ আর ওকে বাঁচাতে পারবে না। আমি কথা দিচ্ছি কবিরাজ মশাই। বেশ, তবে নির্ভয়ে থাকুন, আপনার ছেলে সেরে গিয়েছে। আগামী মঙ্গলবার ওকে পথ্য দেওয়ার ব্যবস্থা করব। আপনি পুরনো চাল কিছু এর মধ্যে জোগাড় করুন। পরের দিন জ্বর ছেড়ে গেল রোগীর। শিশির সেন এক মনে গল্প শুনছিল, বলল, সেরে উঠল? নিশ্চয়। আর কোনোদিন দেখেছিলেন তার মাকে? কোনোদিন না, সে ছেলে এখন কলকাতায় থাকে। কিসের ভালো ব্যবসা করে শুনেছি, জমিদারবাবু মারা গিয়েছেন। না, এবার চললুম আমি, বৃষ্টি থেমেছে, ঘরে আলো জ্বালিয়ে। চন্দ্রনাথ কবিরাজ উঠে চলে গেলেন।